बिस्मिल्लाहिर रहमानिर रहीम इम्पेरियल आइडियल स्कूल कर्तृक आयोजित ऑनलाइन भित्तिक क्लास कार्यक्रम सबाई के स्वागतम। आशा करी सबाई भलो आसो। अल्हम्दुलिल्लाह भलो आसी। अल्लाह ताला अशरामते भलो आसी जे पर्यंत जे कोविड 19 संक्रमण महामारी आकार धारण करछे अवस्था बर्तमान प्रेक्षापटे आमरा सबाई सुस्थ आसी। एइजन्य अल्लाह ताला दरबारे लाख लाख शुक्रिया अल्हम्दुलिल्लाह जे आमरा अल्लाह ताला आमादेर सबाईके भलो राखछेन सुस्थ राखछेन। आमरा सबाई भलो आसी। तो आमादेर जे कोविड 19 कालीन आमादेर पढ़ाशोना सरासरि जे क्लास कार्यक्रम सेगुलो बंध थाकाते अनेकेर पढ़ाशोना पिछिए आछे। তাই পড়াশোনার গতিকে অব্যাহত রাখার জন্য ইম্পেরিয়াল আইডিয়াল স্কুল যে পদক্ষেপ নিয়েছে তা সত্যি প্রশংসনীয়। অনলাইন ভিত্তিক যে ক্লাসের আয়োজন করা হয়েছে সেই ক্লাসগুলো সবাই মনোযোগ সহকারে দেখবে শুনবে এবং তোমাদের মতামত তোমরা জানাবে এবং বাড়িতে এবং স্বাভাবিকভাবে ক্লাস কার্যক্রমের মতো তোমরা এটা গ্রহণ করবে। সামনে বই খাতা সহায়ক বই কলম এগুলো নিয়েই সবাই পড়তে বসবে পড়া পড়বে এবং লিখে ফেলবে। তাহলে দেখবা তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবে। যখনই সমস্যা অনুভব করবে সমস্যা পড়াশোনার বিষয়ে যখনই তোমরা কোনো সমস্যায় পড়বে শিক্ষকদের সাথে সরাসরি তোমরা যোগাযোগ করবে। আশা করি যোগাযোগ করলে তোমাদের সেই সমস্যাগুলো আর সমস্যা থাকবে না, সমাধানে চলে আসবে এবং শিক্ষককে বুঝতে আমরাও বুঝতে পারবো যে না তুমি পড়াশোনার মধ্যে আছো, পড়াশোনার গতিতেই আছো, পড়াশোনার মধ্যেই আছো, পড়াশোনা নিয়ে আছো। তো এখন পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান তোমাদের প্রাথমিক বিজ্ঞান অষ্টম অধ্যায়ের অধ্যায় না মহাবিশ্ব, এ বিষয়ে আমরা এর আগেও আলোচনা করেছি, রিডিং করেছি। রিডিং থেকে আমরা আসলে অনেকগুলো প্রশ্নের উত্তর পেতে পারি। সংক্ষিপ্ত প্রশ্ন, শূন্যস্থান, বাম ডান, কাঠামো মধ্য প্রশ্ন এগুলো আমরা রিডিং থেকে আমরা পেতে পারি। তো রিডিং যেহেতু পড়েছি সংক্ষিপ্ত, তোমাদের যে বইয়ের পাঁচটা সংক্ষিপ্ত ছিল সেই পাঁচটাগুলো আমরা পড়েছি। এখন আমরা বড় প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর অষ্টম পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান অষ্টম অধ্যায় মহাবিশ্ব, মহাবিশ্ব অধ্যায়ের যে বড় প্রশ্ন সেই বড় প্রশ্ন নিয়ে আমরা এখন আলোচনা করব। এক নম্বর বড় প্রশ্ন, ঋতু পরিবর্তনের কারণ ব্যাখ্যা করো। ঋতু পরিবর্তনের কারণ কোন কোন কারণে ঋতুগুলো পরিবর্তন হয়? তো বাংলাদেশে ছয়টা ঋতু রয়েছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। এই ছয়টা ঋতু সবাই সুন্দরভাবে আমরা জানি ছয়টা ঋতু সম্পর্কে। ঋতুগুলো কেন পরিবর্তন হয়? ঋতুগুলো পরিবর্তন হয় বার্ষিক গতির কারণে, কারণ পৃথিবী সূর্যের চারপাশে প্রদক্ষিণ করে এবং পৃথিবীটা একটু হেলে রয়েছে, একটু নোয়ানো রয়েছে এবং পৃথিবীর উত্তর দক্ষিণ গোলার্ধ রয়েছে এবং যখন উত্তর গোলার্ধে সূর্যের আলো পড়ে, সরাসরি আলোটা পড়ে, তখন সেখানে হয় গ্রীষ্মকাল। আর গ্রীষ্মকালে দিন বড় হয়, রাত ছোট হয়, তখন সূর্য খাড়াভাবে কিরণ দেয় এবং অনেক তাপমাত্রা অনেক বেশি থাকে। বাংলাদেশে সাধারণত 36-37 ডিগ্রি তাপমাত্রা থাকে, প্রচণ্ড গরম অনুভব হয়। দিনের পরিমাণটা বড় থাকে, রাতের পরিমাণটা ছোট থাকে। যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল তখন দক্ষিণ গোলার্ধে তার বিপরীত থাকে, দক্ষিণ গোলার্ধে তখন থাকে শীতকাল। আর শীতকালে শীতকালে দিনের দৈর্ঘ্যটা ছোট থাকে, দিনটা ছোট থাকে এবং রাতটা অনেক বড় থাকে, হ্যাঁ তাপমাত্রা অনেক কম থাকে, কোথাও কোথাও মাইনাস ডিগ্রিও চলে যায়। তা আমাদের দেশে সাধারণত 17 ডিগ্রি, 16-17-15 এরকম তাপমাত্রা থাকে। তো এই হলো এই কারণে মূলত ঋতু পরিবর্তন হয়ে থাকে। তো তোমরা এই প্রশ্নটা তোমরা তোমাদের মতো করে পড়বে, বারে বারে পড়বে, সহায়ক বইয়ের সাহায্য নিয়ে বা তোমার পাঠ্য বইয়ের সাহায্য নিয়ে তোমরা পড়বে, পড়ে লিখে ফেলবে, তাহলে ভালো করতে পারবে। দুই নম্বর, সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন? পৃথিবী 24 ঘন্টা সূর্যে পৃথিবী তার নিজ কক্ষপথে আবর্তন করতে 24 ঘন্টা সময় লাগে। পৃথিবীর যে কক্ষপথ সেই কক্ষপথে ঘুরতে সময় লাগে 24 ঘন্টা। এই 24 ঘন্টা আণবিক গতির কারণে ঘুরে থাকে। এই ঘূর্ণন পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘূর্ণায়মান হয়, আবর্তন করে।
পৃথিবী তার কক্ষপথে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে, এভাবে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। এই পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে মনে হয়। মনে হয় তার প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে উদিত হয়েছে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। এই হলো আমাদের যে জানার বিষয়। এখানে মূল পয়েন্ট একটাই, সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়, নিজ কক্ষপথে ঘোরার সময় সূর্য পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হয়। তো তিন নম্বর যে প্রশ্নটা সেটা হলো, পৃথিবীর অর্ধেক উত্তরাংশ সূর্যের দিকে হেলে পড়লে সূর্যের উচ্চতা কি ঘটে, তখন দিন ও রাতের দৈর্ঘ্যের কি পরিবর্তন হয়। আমরা এর আগে বলেছি যে সূর্য যখন উত্তর গোলার্ধে খাড়া হয়ে কিরণ দেয় তখন সেখানে হয় গ্রীষ্মকাল, এবং যখন গ্রীষ্মকাল যে অংশে হয় সেখানে দিনের পরিমাণটা বড় হয় এবং রাতের পরিমাণটা ছোট হয়। যখন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় তখন দক্ষিণ গোলার্ধে তার বিপরীত অবস্থান করে, তখন দক্ষিণ গোলার্ধে হয় শীতকাল। আর শীতকাল আমরা জানি দিনের দৈর্ঘ্য ছোট থাকে এবং রাতের দৈর্ঘ্য বড় থাকে। এই হলো আমাদের বিষয়। তো সবাই ভালোভাবে এটা পড়বে, দেখবা সুন্দর পরীক্ষা ভালো করে করতে পারবে তোমরা আশা করি। তো কীভাবে সৌরজগৎ মিল্কওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব সম্পর্কযুক্ত, কীভাবে সৌরজগৎ মিল্কওয়ে গ্যালাক্সি গ্রহ নক্ষত্র একে অন্যের সাথে সম্পর্কযুক্ত। আমরা জানি মিল্কওয়ে গ্যালাক্সির একটা গুরুত্বপূর্ণ একটা নক্ষত্র হলো সূর্য, এবং যাকে কেন্দ্র করে গ্রহগুলো আবর্তিত হয়। সূর্যকে কেন্দ্র করে অন্যান্য গ্রহগুলো নিজ কক্ষপথে আবর্তিত হয়, এবং পৃথিবীও সূর্যের একটা গ্রহ, তাই পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয়। এই আবর্ত এবং পৃথিবীর একটা উপগ্রহ রয়েছে যা চাঁদ, তা সূর্যকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই যে এবং গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সি হলো তোমার সূর্য অনেকগুলো গ্যালাক্সির মধ্যে একটি গ্যালাক্সির একটা অংশ, সূর্য হলো অনেকগুলো গ্যালাক্সি, এই গ্যালাক্সির একটা অংশ হলো সূর্য। প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 কোটি নক্ষত্র রয়েছে, প্রতি গ্যালাক্সিতে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। মহাকাশের গ্যালাক্সির মধ্যে মিল্কওয়ে হলো একটা গ্যালাক্সি, মহাকাশে তো গ্যালাক্সি রয়েছে, তার মধ্যে একটা গ্যালাক্সি হলো মিল্কওয়ে গ্যালাক্সি। এইসব আবার একত্রে আমাদের মহাবিশ্বের একটা অংশ, এই যতগুলো গ্যালাক্সি আছে সেই সবগুলো গ্যালাক্সি আবার মহাবিশ্বের একটা অংশ। তাই বিজ্ঞানীদের জ্ঞানের পরিধি দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞানীরা এখনও বলতে পারে না যে আসলে মহাবিশ্ব কত বড়। মহাবিশ্ব সম্পর্কে তাদের জ্ঞানের ভাণ্ডার আরও দিন দিন বৃদ্ধি পাচ্ছে, আর আমাদের এই মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে। তাই তারা বলতেছে যে মহাবিশ্ব এখনও প্রসারিত হচ্ছে, মূলত তাদের জ্ঞানের ভাণ্ডারই প্রসারিত হচ্ছে, তাদের জ্ঞান বৃদ্ধি পাচ্ছে। এভাবে সৌরজগৎ মিল্কওয়ে গ্যালাক্সি ও মহাবিশ্ব একে অন্যের সাথে সম্পর্ক যুক্ত। এখানে 5 নম্বর প্রশ্নটা সবাই ভালো করে খেয়াল করো, তোমাদের 8ম অধ্যায়ের যে 5 নম্বর বড় প্রশ্ন রয়েছে পাঠ্য বইয়ের, সেই 5 নম্বর বড় প্রশ্ন 2টা ছবি দেওয়া আছে। একটা ছবি হলো জুন মাসের বিকাল 5টার ছবি, আর একটা হলো ডিসেম্বর মাসে বিকাল 5টার ছবি। দেখা যায় যে জুন মাসে বিকাল 5টায় অনেক আলো দেখা আলোকিত ছবিটা, কিন্তু ডিসেম্বর মাসের ছবিটার মধ্যে অন্ধকার, মানে বোঝা যায় যে জুন মাসের বিকাল 5টায় তখন বিকাল, আর ডিসেম্বর মাসে বিকাল 5টায় তখন সন্ধ্যা। এর কারণ হলো জুন মাসে সাধারণত আমরা জানি দিনের পরিমাণটা অনেক বড় থাকে, গ্রীষ্মকালের মতো দিনের পরিমাণটা অনেক বড় থাকে, সূর্য খাড়াভাবে কিরণ দেয়, আর শীতকালটা ডিসেম্বর মাসটা হলো শীতকাল, তখন 5টা বাজে অন্ধকার হয়ে যায়, সন্ধ্যা নেমে আসে। তাই এই মূলত এই বিষয়টা ঘটে বার্ষিক গতির কারণে পৃথিবী সূর্যের চারপাশে আবর্তিত হয়, এবং এই আবর্তনের কারণেই মূলত এই ঋতুগুলো পরিবর্তিত হয়। উপরের ছবি দুটি, প্রথমটি জুন মাস এবং দ্বিতীয়টি হলো ডিসেম্বর মাসের তোলা। জুন মাসের ছবিটি সুস্পষ্ট দিনের
আলো দেখা গেল ডিসেম্বর মাসের ছবিটিতে সন্ধ্যার মতো অন্ধকারাচ্ছন্ন দেখা যায়। যদিও ছবি দুটি বিকেল 5টায় তোলা, এ সময় এরকম হওয়ার কারণ হলো পৃথিবীর, যেটা বলেছিলাম, পৃথিবীর বার্ষিক গতির কারণে মূলত এই বিষয়টা হয়ে থাকে। আমরা জানি পৃথিবীর সূর্যের চারপাশে আবর্তিত হতে 365 দিন বা 1 বছর সময় লাগে, এবং এই আবর্তনের সময় পৃথিবীর কোনো অংশে সূর্যের খাড়াভাবে কিরণ পড়ে, আবার কোনো অংশে তীর্যকভাবে কিরণ পড়ে। যে অংশে খাড়াভাবে কিরণ পড়ে সে অংশ হলো গ্রীষ্মকাল, আর যে অংশে তীর্যকভাবে পড়ে সে অংশে তখন শীতকাল থাকে। তাই আমরা বলতে পারি যে বার্ষিক গতির কারণে এই চিত্র দুটি ভিন্নতা লাভ করেছে। তো আমরা যে আজকে অষ্টম অধ্যায়ের যে মহাবিশ্বের যে বড় প্রশ্নগুলো পড়েছি, এই সবগুলো বড় প্রশ্নই আমরা সুন্দরভাবে বাড়িতে বারে বারে আমরা প্র্যাকটিস করব। কারণ আমাদের যে অনলাইন ভিত্তিক ক্লাসগুলো হচ্ছে, এই ক্লাসগুলো তখনই সার্থক হবে যখন তোমরা সুন্দরভাবে বাড়িতে এগুলো প্র্যাকটিস করতে পারবে, এবং এই ভিডিওগুলো দেখবে সবাই ভিডিওগুলো দেখবে এবং বারে বারে দেখবে এবং বোঝার চেষ্টা করবে। আর যদি কারো কোনো সমস্যা হয় ভিডিওটা সম্পর্কে জানতে বুঝতে, অবশ্যই তোমরা সাথে সাথে আমার সাথে যোগাযোগ করবে, আমরা তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব। আর অবশ্যই তোমরা এগুলো বাড়িতে বারবারে করবে। আর যেহেতু তোমাদের অষ্টম অধ্যায় নিয়ে এর আগে আলোচনা করা হয়েছে, রিডিংটা পড়ানো হয়েছে, সংক্ষিপ্তগুলো পড়ানো হয়েছে, আর আজকে বড় প্রশ্নগুলো পড়ানো হয়ে গেল, তো এখন তো তোমরা এইগুলো ভালোভাবে পড়বে। পাশাপাশি তোমাদের যে আরও যে অতিরিক্ত যে ছোটো প্রশ্ন বাম ডান সংক্ষিপ্ত ছোটো প্রশ্ন বাম ডান কাঠামোবদ্ধ প্রশ্ন শূন্যস্থান ইত্যাদি রয়েছে, এগুলো এই অধ্যায় সবগুলো তোমরা পড়ে ফেলবে, এই সপ্তাহের মধ্যে সব শেষ করে ফেলবে। কারণ চেষ্টা করলে পরবর্তী আরও যে অধ্যায়গুলো আছে এগুলো তো পড়তে হবে, তা নাহলে কিন্তু তুমি সুন্দরভাবে এই সিলেবাস শেষ করতে পারবে না। পড়ার গতিটা অব্যাহত রাখতে হবে, তাহলে তুমি পরীক্ষায় ভালো ফলাফল করতে পারবে। তো আজকে তোমাদের সাথে এ পর্যন্ত আলোচনা যা করা হলো তা সুন্দরভাবে সবাই বুঝেছ বলে আমি আশা করি। তো সবাই সুন্দরভাবে ভিডিওটা দেখবে, সবার সুস্থতা কামনা করি, আশা করি সবাই ভালো থাকো এবং সবাই সুন্দরভাবে থাকবে এবং বাড়িতে থাকবে, বাসা থেকে বের হবো না, প্রয়োজন ছাড়া বাসা থেকে বের হবো না। এবং সরকার যে নির্দেশনা দিয়েছে যে 20 মিনিট পর 20 সেকেন্ড সময় ধরে হাত ধোয়া, এই বিষয়ে সবাই প্র্যাকটিসে আনবা, খাবারের আগে হাত ধোবা এবং ওয়াশরুম থেকে বের হয়ে সবাই সুন্দরভাবে হাত ধোবা, 20 সেকেন্ড সময় ধরে হাত ধোবা। তো সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।